আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, হুসাইন 360-র পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আল্লাহর রহমতে ভালো আছি। ভিউয়ার্স, বীর মুক্তিযোদ্ধাদের নতুন গেজেট প্রকাশ করা হয়েছে 77তম সভার আলোচ্যসূচি অনুযায়ী। আজ আপনাদেরকে উক্ত গেজেটগুলো এবং বীর মুক্তিযোদ্ধাদের নাম, গ্রাম, ওয়ার্ড, উপজেলা এবং জেলা আমরা দেখানোর চেষ্টা করব, কোন কোন উপজেলা বা জেলায়। আর বিশেষ করে পুনর্বহালকৃত গেজেট প্রকাশ করা হয়েছে। আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভিডিওটি দেখার পর ভিডিওটিতে একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভিউয়ার্স, আমরা প্রথমেই দেখতে পারছি যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের 77তম সভার আলোচ্যসূচি 5 ও 6 নং সুপারিশ মোতাবেক বেসামরিক গেজেট প্রকাশ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি উক্ত বেসামরিক গেজেট বিভাগ রাজশাহী। গেজেট নম্বর এখানে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি বীর মুক্তিযোদ্ধার নাম, পিতার নাম, গ্রাম, মহল্লা, ওয়ার্ড, ডাকঘর, উপজেলা এবং জেলা রয়েছে। প্রথম যে গেজেটধারী বীর মুক্তিযোদ্ধার নাম, আমরা দেখতে পাচ্ছি যে 2742। বীর মুক্তিযোদ্ধার নাম মোহাম্মদ আব্দুর রশিদ খন্দকার, পিতার নাম মৃত আব্দুল ওহাব খন্দকার, গ্রাম মহল্লা ওয়ার্ড হরিপুর, মিতাপাড়া ডাকঘর হরিপুর, উপজেলা থানা চাটমোহর, জেলা পাবনা। উপর যে বীর মুক্তিযোদ্ধার গেজেট প্রকাশ করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি গেজেট নম্বর 2743। বীর মুক্তিযোদ্ধার নাম মোহাম্মদ আকাতুল্লাহ মোল্লা, পিতার নাম মৃত মেদাই মোল্লা, গ্রাম বাঙ্গালা ডাকঘর, মাতুরাপুর বাজার, উপজেলা চাটমোহর, জেলা পাবনা। ইউয়ার্স, 3 নং গেজেটে আমরা দেখতে পাচ্ছি যে বীর মুক্তিযোদ্ধার গেজেট প্রকাশ করা হয়েছে। অনুয়ার গেজেট নং 2744। বীর মুক্তিযোদ্ধার নাম মোহাম্মদ শাহ আলম, পিতার নাম মৃত আব্দুর রহিম, গ্রাম মির্জাপুর ডাকঘর অষ্টম নিশা, উপজেলা থানা চাটমোহর, জেলা পাবনা। এগুলো জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের 77তম সভার আলোচ্যসূচি 5 ও 6 নং সুপারিশ মোতাবেক বেসামরিক গেজেটে প্রকাশ করা হয়েছে বিভাগ রাজশাহী। এখন আমরা পুনর্বহালকৃত গেজেটটি দেখে নিব। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে পুনর্বহালকৃত বেসামরিক গেজেট প্রকাশ করা হয়েছে বিভাগ চট্টগ্রাম, জেলা ব্রাহ্মণবাড়িয়া। গেজেট নং 4312। বীর মুক্তিযোদ্ধার নাম মোহাম্মদ শফিকুল আলম, পিতার নাম হাজি আব্দুর রশিদ, গ্রাম জেল রোড ডাকঘর পাইকপাড়া, প পাইকপাড়া, উপজেলা থানা ব্রাহ্মণবাড়িয়া সদর। এটি পুনর্বহালকৃত বেসামরিক গেজেটে প্রকাশ করা হয়েছে বিভাগ চট্টগ্রাম, জেলা ব্রাহ্মণবাড়িয়া। এই ছিল গেজেটের সর্বশেষ আপডেট খবর। আশা করছি আপনারা বিষয়টি বিস্তারিত বুঝতে পারছেন। তবু আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত ব্যক্ত করতে পারেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকুন। আর বিশেষ করে যারা প্রথম ভিডিও দেখছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আমরা সবসময় আমাদের উক্ত চ্যানেল থেকে বীর মুক্তিযোদ্ধাদের জন্য সকল প্রকার খবর প্রকাশ করে থাকি। ভিউয়ার্স, আমাদের উক্ত ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। আপনারা চেষ্টা করবেন উক্ত পেজে আমাদের সাথে অ্যাক্টিভ থাকার। আপনাদের জন্য আমরা উক্ত পেজটি তৈরি করেছি। আসসালামু আলাইকুম।